হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে আজকে কিছু চিংড়ি মাছ এবং আরও অন্যান্য কিছু মাছ আনা হয়েছে তো সেগুলো হচ্ছে বের করছিলাম আর ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তো এই মাছগুলো হচ্ছে আম্মু কাটছিল এবং আমি হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছিলাম কারণ তেমন কোনো মাছই আমি কাটতে পারি না তো যাই হোক অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই ভিডিওগুলো অনেক দিন ধরে জমে আছে আর এখানে হচ্ছে একটা রুই মাছ ছিল দেন হচ্ছে আমাদের গাছে মানে আমি বারেন্দায় কিছু পঁই শাক বনেছিলাম সেই গাছ হয়েছিল। সেখান থেকে কিছু শাক এনলাম উঠিয়ে নিয়ে আসলাম তো এখানে আজকে হচ্ছে আমরা সন্ধ্যায় ফুচকা তৈরি করব সেজন্য আমি এখানে টকটা তৈরি করছিলাম এখানে কিছু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি এবং তেঁতুলটা ভিজিয়ে দেন হচ্ছে তেঁতুলটাকে খুব ভালো করে কচলিয়ে মারটা বের করে নিয়েছি দেন হচ্ছে এখানে আমি বিট লবণ সাদা লবণ গোলমরিচ গুঁড়া তারপরে চিলি ফ্লেক্স জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চিনি এগুলো সব কিছু দিয়ে একটু খুব ভালো করে মিক্স করে নেব এবং সাথে একটু চটপটির মশলা দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এখানে এই কাজটি করছি আর আরেকটা সুসংবাদ আপনাদের কাছে দেই আমার নতুন একটা জব হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই জবে আমি পনেরো তারিখ থেকে আসলে জয়েন করবো সবাই আমার জন্য দোয়া করবে না আমি যেন সেখানে মন দিয়ে কাজ করতে পারি আর আপনাদের সাথে কতটুকু এরপর ভিডিও শেয়ার করতে পারবো তা আমি জানি না আসলে কারণ যেহেতু প্রতিদিনই ব্যস্ততা থাকা পড়বে তারপরে চেষ্টা করব কিছু কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য তো এরপরে আমি এখানে যে ডাবলি বোর্ডটা থাকে সেটা সেদ্ধ করে নিয়েছিলাম অল্প করে পানি দিয়ে আর সেদ্ধটা কেন মানে কীভাবে আমি করেছি একদম গলা গলা টাইপের হয়েছে যেটা তো দেখেই বুঝতে পারছেন দেন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চটপটি মশলা সব কিছু একসাথে আমি দিয়ে মিক্স করে নিচ্ছি আর এটা যদি চটপটি তৈরি করতাম তাহলে সাথে আমি আলো দিতাম যেহেতু চটপটি তৈরি করব না তাই আমি সাথে আজকে কোনো আলো দেই তো সব কিছু এভাবে একসাথে দিয়ে দেন হচ্ছে আমি এখানে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবো আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম এগুলো হচ্ছে বড়া পর একটু দিয়ে দিচ্ছিলো তো এখানে আপনারা চাইলে কিন্তু রাঁধুনির যে রেডিমিক্স চটপটি মশলাটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন তো মশলাটা তো দেখিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্সটা খুব ভালোভাবে করতে হবে যেন সব জায়গায় মশলাটা একসাথে সমানভাবে হয় আর কি তো এ তো মিক্স করে নিয়েছি দেন হচ্ছে এ বলটার মধ্যে নিয়ে নিয়েছি আর চামচ নিয়ে এসেছি এখন হচ্ছে যেই ফুচকাগুলো আমি রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম এ ফুচকা এখানে হচ্ছে পাঁচশো গ্রাম ফুচকা আছে আমার কাছে একশো টাকা নিয়েছে তো ফুচকাগুলো আমি এখানে বের করে নিলাম দেন হচ্ছে ভেতরে পুরটা এখন দিব তো আমি আম্মুকে বলছিলাম যে তুমি আমাকে একটু ভিডিও করে দে আমি ফুচকাগুলো একটু ভরি তো আম্মু হচ্ছে ভিডিও করতে পারছিল না তো আমি বললাম তুমি হচ্ছে ফুচকাগুলো একটু তৈরি করো আর আমি হচ্ছে একটু ভিডিও করে দেই দেন হচ্ছে এই কাজটা এই যে আম্মু করে দিচ্ছে তো সে কয় সে হচ্ছে কয়েকটা ফুচকা তৈরি করে সে নিজেই খেয়ে বলছে আমি বললাম আম্মু আগে একটু আমি ভিডিও করি তারপর হচ্ছে সবাই মিলে একসাথে খাবো তো আম্মু কি করবে মানে ফুচকা এরকম একটা জিনিস যে দেখলে সবারই হয়তো মনে হয় লোভ মানে আর কি খাওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় আর কি আর আমি কিন্তু টক তেমন একটা খাই না একেবারেই ধরা ধরা যায় যে খাই না ফুচকার টকও আমি তেমন একটা খাই না তো এখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই মন মতো দিন ফুচকা খেয়েছিলাম আর সবচেয়ে বেশি খেয়েছে আর যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুচকার যে পুরটা তৈরি করেছে ওখানে তো খাওয়ার পর অনেকখানি পুর রয়ে গিয়েছিলো ওগুলা কিন্তু ও সব খেয়ে ফেলেছে তো যাই হোক এভাবে আমি সব কিছু তৈরি করে নিয়েছি আর সবাই ওই যে বললাম সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজে মন দিতে পারি এবং চেষ্টা করব কিছু কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য না পারলে আমাকে ভুলে যাবেন না আসলে তো এ তো সবগুলো ফোস্ক্রাইপ তৈরি করে নিয়েছি এবং উপরে একটু ডিম দিয়ে নিয়েছি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না তো ফুচকা দেখলে আমার মনে হয় না কারো লোক সামলায় এরপরে দেখেন আমাদের রুদুমণি সে প্রতিদিন আমি যখন নামাজ পড়তে বসবো সে আমার সাথে এসে আমার পাশে হেজাব পড়ে নামাজ পড়তে বসবে তাকে যায় নামাজ বিছিয়ে দিতে বলে আর দেখেন মাসাল্লাহ মাশাল্লা লিখতে কেউ অবশ্যই ভুলবেন না সে নামাজ পড়বে একটা সিদ্ধা দিয়ে উঠে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ